হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা ফের আবহাওয়ায় পরিবর্তন নতুন আপডেট বেরিয়ে এলো আপনাদের জানাবো ফের ঘূর্ণাবর্তের অবস্থান রাজ্যের ওপরে এক ধাক্কায় চার ডিগ্রি কমে গেল তাপমাত্রা কোথায় কেমন হতে পারে আগামী দিনের আবহাওয়া কেমন হতে পারে আমরা এক নজরে খুব সংক্ষেপে জানব তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ক্ষেত্রে সমস্ত আপডেটগুলি পেয়ে যাবেন আর বন্ধু একটি লাইক দিয়ে আজকের আপডেটটিকে আমাদের অনুপ্রাণিত করতে বলবেন না চলুন এবারে শুরু করা যাক কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু দেখা গেল চার ডিগ্রির বেশি নেমে গেল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছিল সেটা কিন্তু বৃহস্পতিবার একদম পনেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে সর্বনিম্ন অর্থাৎ পরিষ্কার একদম অঙ্কের হিসাবে চার ডিগ্রি নেমে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই সপ্তাহের শেষ পর্যন্ত এই রকম কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা আগামী সপ্তাহের শুরুতে আবার তাপমাত্রা বাড়তে পারে বলে কিন্তু জানানো হয়েছে এদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে মাধ্যম মানের কুয়াশা ছিল জলপাইগুড়ি কোচবিহার মালদহ পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে এবং অন্যান্য জায়গাতে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে হালকা বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এছাড়া বাকি রাজ্যের আবহাওয়া কিন্তু শুকনোই ছিল সমতলের কিন্তু লক্ষ্য করা গেছে যে তাপমাত্রা বিহারে সব কম সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সন্নিহিত এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে তিন দশমিক ছয় কিলোমিটারের ওপরের মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও মেঘলা আকাশ থেকে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তার পরবর্তী চব্বিশ সব সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিষ্কারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তবে তার পরবর্তী চার দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার থেকে হালকা কুয়াশা বা মধ্যম মানের কুয়াশা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা জানবো দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কিন্তু শুকনো থাকার সম্ভাবনা আগামী দুই দিন গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে তবে তার পরবর্তী তিন দিনের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত কিন্তু আবার বেড়ে যেতে পারে এছাড়া আগামী তিন দিন কত কোনো কোনো জায়গাতে হালকা কুয়াশা দেখা যেতে পারে বলে মনে করছে আবহাওয়া বিজ্ঞানীরা বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদের দিকে কুয়াশার পরিমাণ একটু বেশি হতে পারে তো বন্ধুরা মোটামুটি বোঝা গেলেন যে আবহাওয়ার গতি কোন দিকে যেতে চলেছে আপনাদের সংক্ষেপে জানিয়ে দিলাম পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবেন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করতে বলবেন না ধন্যবাদ